দেখেন, আমি আসলে কমেডি ধাঁচের সিনেমা বানাইতে হবে এই জিনিসটা মাথায় নিয়ে কখনোই সিনেমা বানাবো না, বা আমি এই জিনিসটা মাথায় নিয়ে কখনো গল্প বলি না। আমি জাস্ট যেই গল্পটা নিজে বিশ্বাস করি, যেই গল্পটা আমার ভালো লাগে, সেই গল্পটা আমি বানাই। ম্যাক্সিমাম টাইম হয়তো বা সেখানে হিউমার নিয়ে আমি কাজ করি, বা ম্যাক্সিমাম টাইম কমেডি রয়ে যায়। কিন্তু বিষয়টা এরকমই না যে আমি কমেডি বানাবো, এটা চিন্তা করে আমি কমেডি বানাই। আমি আসলে যার সাথে একবার কাজ করি, আমার সাথে যদি কারো একবার সিঙ্ক হয়ে যায়, আমি আসলে কাউকে যদি বিশ্বাস করে ফেলি, তখন তাকে নিয়ে আমি অনেক জার্নি দিতে চাই বা দিতে পারি। সেই জায়গা থেকে আমি আসলে ব্যাক টু ব্যাক সিনেমাই বানাতে চাই। সো আমার টিমের যারা আছে তারা তো ঘুরে ফিরে থাকবেই, তাদের সাথে আরও অনেকেই থাকতে পারে। দেখেন, আমি তো আসলে আমাদের দেশে এখন অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সো আমাদের কাজ মানুষ দেখছে, পছন্দ করছে, এবং মানুষের এক ধরনের প্রত্যাশা আছে যে আমি কাজ করলে কাজটা হয়তো বা এই ধরনের হবে। এই যে এই ভাইয়া বললো যে সেটা কি কমেডি হবে, আরেকজন বললো যে সেটা কি টিম নিয়ে হবে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি সিনেমা বানাইনি এখনও, আমি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটা কাজ করলে যখন এডিটিং প্যানেলে বসি তখন মনে হয় যে না, এই কাজটা এভাবে করা ঠিক হয়নি, এই কাজটা এভাবে শ্যুট করা ঠিক হয়নি, এই কাজটা এভাবে করতে হবে। তো প্রতিনিয়ত আসলে আমি শিখছি। সো আমার আসলে একটু চর্চা দরকার, আমি আসলে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েই আমি সিনেমা বানাতে চাই।